সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যদি WS কোয়েশ্চন তুমি বুঝতে চাও এবং WS কোয়েশ্চন যদি শিখতে চাও, তাহলে তুমি এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তুমি এই ভিডিও থেকে কিছু নতুন তথ্য পাবে এবং এই নতুন তথ্যগুলোকে তুমি কাজে লাগিয়ে তুমি কিন্তু পরবর্তীতে অনেকগুলো WS কোয়েশ্চন করতে পারবে। সেই জন্য তোমাকে কী করতে হবে, যে এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আমরা শুরু করছি। এখানে বলা হচ্ছে আজিজ আহমেদ ইজ এ পাইলট, ঠিক আছে, এটাকে ইজ আ বলা হয়, ঠিক আছে। তো আমরা ওইভাবে যেভাবে বলতে অভ্যস্ত ওইভাবে করে বলি। তাহলে ইজ এ পাইলট, এখানে পাইলটের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, ঠিক আছে। আজিজ আহমেদ ইজ এ পাইলট এবং এ পাইলটের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। তাহলে প্রশ্ন আমরা কিভাবে করব, যে আজিজ আহমেদ কি, আজিজ আহমেদ একজন কি, আজিজ আহমেদ একজন পাইলট, এখানে কিন্তু পাইলটের নিচে আন্ডারলাইন করা আছে, ঠিক আছে। তো কি এই ওয়াট, এই শব্দটা দ্বারা যেহেতু প্রশ্ন করতে পারতেছি, সুতরাং কি এর জন্য কিন্তু হোয়াট নিয়ে আসতে হয়। সেই জন্য আমরা কিন্তু এখানে হোয়াট নিয়ে এসেছি। আশা করছি সবাই বুঝতে পেরেছো হোয়াটটা কেন এসেছে, কি বোঝাচ্ছে, কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে। তাই এখানে কি এর জন্য আমরা এখানে কি এনেছি, হোয়াটটা এনেছি। এবং এখানে যে ভার্বটা আছে ইজ, সেটা কিন্তু এই AWS ওয়ার্ডের পরেই বসবে। ইজ, হোয়াট ইজ, এরপরে সাবজেক্ট হচ্ছে কি, আজিজ আহমেদ, এবং এখানে বসছে কি, পারবে পরে আজিজ আহমেদ, শেষে প্রশ্নবোধক চিহ্নটা বসছে। তাহলে হোয়াট ইজ আজিজ আহমেদ, আজিজ আহমেদ একজন কি, আজিজ আহমেদ হচ্ছে একজন পাইলট, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটা খেয়াল করো কি বলা হচ্ছে, বলা হচ্ছে রানা ইজ ইন ক্লাস 5, অর্থাৎ রানা পঞ্চম শ্রেণীতে পড়ে, বা তোমরা যারা চতুর্থ শ্রেণীতে রয়েছো, তৃতীয় শ্রেণীতে রয়েছো, থাকতে পারে। রানা ইজ ইন ক্লাস 3, রানা ইজ ইন ক্লাস 4 থাকতে পারে। তাহলে ওইটাকে তুমি কিভাবে WS কোয়েশ্চন নিয়ে আসবে, এখানে তুমি আনসারটা দেখতে পাচ্ছ, আমি একটু বুঝাই দিই, মনোযোগ সহকারে দেখো। যে রানা কোন শ্রেণীতে পড়ে, রানা পঞ্চম শ্রেণীতে পড়ে, বা তৃতীয় শ্রেণীতে পড়ে, বা চতুর্থ শ্রেণীতে পড়ে। তাহলে কোন শ্রেণীতে, এটার জন্য কিন্তু হোয়াট আসবে, ঠিক আছে, এটার জন্য কিন্তু হোয়াট আসবে। তাহলে দেখো, হোয়াট ক্লাস, কোন শ্রেণী, কোন শ্রেণী, হোয়াট ক্লাস, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে আগে বলেছিলাম যে কি এটার জন্য হোয়াট, তাহলে মনে রাখবা কোন শ্রেণী, কোন ক্লাস, কোন জায়গা, ঠিক আছে। তো এই যে এই বিষয়গুলোর জন্য তোমাকে কিন্তু হোয়াট নিয়ে আসতে হবে, হোয়াট ক্লাস, কোন শ্রেণী। এরপরে তোমার ভার্ব বসতে হবে, ভার্ব হচ্ছে ইজ, ইজটা কিন্তু বসছে। এরপরে সাবজেক্ট হচ্ছে রানা, রানা বসছে, এবং কিন্তু ইন, যে ওয়ার্ডটা রয়ে গেছে এই পজিশনটা, এখানে বসবে ইন। তাহলে হোয়াট ক্লাস হোয়াট ক্লাস ইজ রানা ইন, রানা কোন শ্রেণীতে পড়ে, এটার বাংলাটা হচ্ছে কি, হোয়াট ক্লাস ইজ রানা ইন, এটার বাংলা হচ্ছে, বাংলাটা হচ্ছে রানা কোন শ্রেণীতে পড়ে। দেখো এখানে রানা ইজ ইন ক্লাস 5, রানা পঞ্চম শ্রেণীতে পড়ে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। দেখো যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং বন্ধুদের সাথে এই ভিডিওগুলো তুমি শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।